বন্ধুরা, এসকে মিউজিক আজকে খালি চোখে যেটা দেখিয়ে দিয়ে গেছে না, অনেক নাম করা সেট আপ আছে, সে পূর্ব হোক বা পশ্চিম হোক, পাওয়ার চশমা পরেও সেই রকম কিছু জিনিস দেখাতে পারেনি। সেট আপের আগিতে বেসের দলকালীনটা দেখছো কিরকম ভাবে দুলাচ্ছে, এরকম ভাবে দুলাচ্ছে, এরকম ভাবে, এরকম ভাবে দুলাচ্ছে। বলতেই হয় সেটা হলো, আমি অনেক সেট আপ দেখে নিয়েছি দু তিন বছরে, বর্মনের 89 সেট আপ এরকম একটা বোতলে জল নাড়িয়েছিল, তারপরে গিয়ে আমি দেখলাম এসকে মিউজিক ঠিক এইভাবেই জল নাড়াচ্ছে, সেই বর্মনের 89 যেভাবে জল নাড়িয়েছিল, ভাবো তার মানে এসকে মিউজিকের প্রেশারটা কীরকম হচ্ছে। কম মাল, 2 বেস 3 মিড, অতএব কম মেশিন, সেই জন্য একটা পাখা, সাথে কিন্তু কুলার ব্যবহার করছে, বুঝতে পারছো, কুলার বেশি করে ঠান্ডা করার জন্য কুলার ব্যবহার করছে। তোমরা কুলার কি গরম লাগলে ঘরে ব্যবহার করো, আর বক্সের পক্ষে পাখা দে দা, পাখা বাতাস দিচ্ছে, কিন্তু কুলার দিচ্ছে, কুলার যাতে রেজাল্ট আরও মারাত্মক হয়। আর এসকে মিউজিকের যে সেট আপটা বাজাচ্ছে সেই লোকটার কথা মনে রাখো, দেখো CA20 রেড ক্লিপ করে সবসময় বাজাচ্ছে, শুধুমাত্র যারা ভাড়া করে নিচ্ছে তাদেরকে দেখানোর জন্য, দেখো যে আমরাও প্রেশার দিতে পারি। অনেক সেট আপ আছে নাম করা, যারা নামে উঠে গেছে, তারপর যে টুং টুং ঘন্টি বাজানোর মতো ঘন্টা বাজিতে পারে, যে ফিল্ডে সেট আপ বাজায়ই না। আমি এটা বলছি, বলতে বাধ্য হচ্ছি, তোমরা যারা কমিটি তারা ভাড়া করবে, সেট আপকে এনে ফিল্ডে বাজাতে বলবে, সেট আপ সাজিয়ে দিল যে যা ইচ্ছা করে বাজি দিয়ে পালিয়ে যায়, ঠিক মতো সেখানে ফিল্ডে গিয়ে বাজায় না। কিন্তু দেখো এসকে মিউজিক কন্টিনিউয়াসলি রেড তুলে বাজাচ্ছে, প্রেশারভাবে বাজাচ্ছে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোমার যদি মনে হয় যে তোমরা কোনো সেট আপ ভাড়া করে এনেছিলে ভালো বাজছে অন্য ফিল্ডে, কিন্তু তোমাদের ফিল্ডে এসে একদম যাচ্ছে তাই করতে চলে গেছে, ঘন্টা বাজিতে চলে গেছে, একদম বাজেই নি সেট আপ, ঠিক আছে, সেরকম সেট আপের নাম যদি ধরো কমেন্ট করে বলতে পারো একটু ভালো হয়, একটু কমেন্ট করে জানাও তো।